মানব শিশুর চেয়ে গরু কোনো কিছু আগে রপ্ত করতে পারে বলে সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা দাবি করেছেন, মানব শিশুকে কোনো অভ্যাস রপ্ত করাতে যতটা সময় প্রয়োজন তার চেয়ে আগে গরু এটি রপ্ত করতে পারে। গবেষণা অনুযায়ী প্রয়োজন হলে দরজা খুলে টয়লেটে যায় গরুরা, ক্ষেত খামারে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে না। কাজ হয়ে গেলে বাথরুম অপরিষ্কার হয় সেটা ভালোই বোঝে, তাই মূত্র ও মলত্যাগের পর টয়লেট পরিষ্কার করার জন্য ফ্লাশ টেনে দেয় তারা, তারপর দরজা খুলে বাথরুম থেকে বেরিয়ে আসে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা কারেন্ট বায়োলজিতে। গবেষণাটি চালিয়েছে জার্মানির রিসার্চ ইনস্টিটিউট ফর ফার্ম অ্যানিমাল বায়োলজি ও নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়। চাষবাসের এলাকা বাড়ায় ক্ষেত খামারের গবাদি পশুদের ত্যাগ করা বর্জ্য পদার্থ থেকে উত্তরোত্তর বাড়ছে বায়ু দূষণের মাত্রা। পরোক্ষভাবে তৈরি হচ্ছে অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়ার মতো গ্রিনহাউস গ্যাস, আর তার ফলে বাড়ছে উষ্ণায়নের বিপদ, যা দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গবেষকরা প্রথমত দেখেছেন, মলমূত্র ত্যাগ করার জন্য আগেভাগে প্রস্তুতি নেয় গবাদি পশুরা। ব্যাপারটা এমন নয় যে অপেক্ষা করতে না পেরে তারা হঠাৎই মলমূত্র ত্যাগ করে ফেলে সদ্যজাত মানব শিশুর মতো। দ্বিতীয়ত, গবেষকেরা দেখিয়েছেন বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করার অভ্যাস রপ্ত করাতে চাইলে তারা সেটা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। সদ্যজাত মানব শিশু এমনকি দুই এক বছরের শিশুদের চেয়েও বেশি তাড়াতাড়ি এই অভ্যাসে রপ্ত করানো যায় ক্ষেত খামারের গবাদি পশুদের। তৃতীয়ত, গবেষকেরা দেখিয়েছেন খাবার দাবারের উপহার পেলে মানব শিশুদের চেয়ে গবাদি পশুরা বেশি তাড়াতাড়ি এই অভ্যাসে রপ্ত হয়ে ওঠে, যা প্রমাণ করেছে মানব শিশুদের চেয়ে গবাদি পশুরা বেশি চালাক এবং চতুর।